আসসালামু আলাইকুম। কবির সিনোভেশন ক্লাসরুমের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইসলামুল কবির তোমাদের সামনে আজকে হাজির হয়েছি নতুন একটি বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে, যে থার্ড উইকের নবম শ্রেণীর রসায়ন বিষয়ের। তোমরা ইতিমধ্যে হয়তো দেখেছো যারা অনলাইনে দেখো, আর যারা স্কুল থেকে অ্যাপ নিবা তারা আগামীকাল শনিবার তোমরা কিন্তু নিয়ে দেখতে পারবা যে রসায়নে এরকম একটি নির্ধারিত কাজ আছে, চতুর্থ অধ্যায়ের পর্যায় সারণীর 1 থেকে 36 পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করতে হবে, যেখানে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, মিথক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান ধাতুসমূহ চিহ্নিত করতে হবে। আর মূল্যায়ন নির্দেশক দেখো, যেই বিষয়টা লেখা আছে যে সঠিকভাবে ক্ষার ধাতু, মিথক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতু সমূহ চিহ্নিতকরণ। তো তোমাদের জন্য আমি সুন্দরভাবে একটি কীভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিবা বা রং করবা, কালার করবা আলাদা আলাদাভাবে প্রত্যেকটা, তো আমি একটা চিত্র এঁকে এঁকেছি দেখো। তো তোমরা ফার্স্ট যে পেজটা দেখতে পাচ্ছ পর্যায় সারণী, এটা তোমরা শিরোনামে দিবা। আর 2 নম্বর পেজে দেখো, দেখতে পাচ্ছ এখন যে পারমাণবিক সংখ্যা 1 থেকে 36 বিশিষ্ট মৌলের পর্যায় সারণী। এখানে মাঝখানে যেই চিত্রটা আছে, মাঝখানে যেই পরমাণুটা আছে, মৌলটা আছে, এটা দিয়ে আমরা স্ট্যান্ডার্ড ধরে নিয়েছি। দেখতেছো যে ক্যালসিয়ামের একটা আমরা মৌল নিয়েছি, যেটার বাম পাশে দেখা আছে পারমাণবিক সংখ্যা উপরে 20, আর ডান পাশে যে সংখ্যাগুলো থাকে পারমাণবিক ভর এখানে আছে 40। পর্যায় সংখ্যা লেখা থাকে যেই সারণীর প্রত্যেকটা ঘর আছে, ঘরের নিচে দেখো ক্যালসিয়ামের যেই পর্যায় সংখ্যা 4, আর গ্রুপ সংখ্যা উপরে লেখা থাকে, ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 2। এখানে যে পেজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমি কিন্তু যে কাঠ কালার পেন্সিল আছে এটা দিয়ে কালার করেছি। এখানে তোমাদের যেটা বিষয়টা দেখতে হবে, আমাদের যেহেতু প্রশ্নে বলেছে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে দেখাতে বলেছে রং দিয়ে, আমি দেখো উনি ক্ষার ধাতুটা হলুদ কালার দিয়ে দেখিয়েছি, ক্ষার ধাতু আর মূল পর্যায় সারণী যেটা আমরা এঁকেছি এটা নিচে দেখো আলাদাভাবে একটা ছোট করে হলুদ কালার দিয়ে আমরা পাশে লিখে দিয়েছি ক্ষার ধাতু। এরপরে দেখো মিথক্ষার ধাতু, অবস্থান্তর মৌল, অধাতু, তারপর হচ্ছে ধাতু, হ্যালোজেন, অধাতু এখানে দুটো দেখিয়েছি, কারণ তোমাদের এখানে যেই গ্রুপ সংখ্যা 13, 14, 15, 16, 17 এগুলো সবই কিন্তু অধাতু, কিন্তু দুইটা কালার বোঝানোর মাধ্যমে আমি দুইটা অধাতুই প্রকাশ করেছি। আর পরে আছে হ্যালোজেন, আর লাস্ট যেটা আছে নিষ্ক্রিয় গ্যাস। আর আমাদের 1 থেকে 36 পর্যন্ত এখানে যে কটা মৌল আছে একটি মাত্র আমাদের মুদ্রা ধাতু আছে, সেটা হচ্ছে কপার, 11 নম্বর গ্রুপে অবস্থিত তোমরা দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা চিত্রটা আঁকিয়ে নিতে পারো। আর এখানে আমাদের কিন্তু নির্ধারিত কাজে কিন্তু পরসারণী বৈশিষ্ট্য লিখতে বলে নাই, তারপরে আমরা যে 1 থেকে 36 পর্যন্ত মৌলগুলো নিয়ে একটা পরসারণী তৈরি করলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা এই 36টা মৌলের পর্যায় নিয়ে একটা কিন্তু আমরা বৈশিষ্ট্য লিখতেই পারি। সেই ক্ষেত্রে দেখো আমি পেজ নাম্বার 3-এ এই 1 থেকে 36 আমরা যেই পরসারণীটা তৈরি করেছি এই পরসারণীর একটি বৈশিষ্ট্য লিখে রেখেছি, যে 1 থেকে 36টি মৌলের পরসারণীর বৈশিষ্ট্য, উপরোক্ত পর্যায় সারণীতে মৌল আছে মোট 36টি। আর 2 নম্বর যেটা আছে, উপরোক্ত সারণীতে পর্যায় আছে টোটাল হচ্ছে আমাদের 4টি এবং গ্রুপ আছে 18টি, প্রতি পর্যায়ে 1 থেকে 18 পর্যন্ত প্রতিটি পর্যায় বিস্তৃত, প্রথম পর্যায়ে মৌল আছে 2টি, দ্বিতীয় তৃতীয় পর্যায়ে মৌল আছে 8টি এবং লাস্টে যেই পর্যায়ে আছে আমাদের 4 নম্বর পর্যায়ে এটা কিন্তু সম্পূর্ণই ফ্ল্যাপ করা আছে, তার মানে 18টি মৌল আছে। এভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিলে খুব ভালো নাম্বার পেতে পারো এবং সেই ক্ষেত্রে আমি যেভাবে কালার করেছি তোমরা এভাবে কালার করতে পারো এবং অন্য কালার দিয়েও করতে পারো। সেই ক্ষেত্রে কালার ভিন্ন করলে কিন্তু তোমাদের নিচে কিন্তু এই কালারগুলো যেই যেই ধাতুর জন্য তোমরা যেই কালার করবা নিচে কিন্তু এভাবে চিহ্নিত করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের একটি ভালো লাগবে আর এভাবে তোমরা করবে, যেহেতু একটি পর্যায় সারণী 1 থেকে 36 এটা নির্ধারিত, সেই ক্ষেত্রে কিন্তু সবার একরকম হলো অ্যাসাইনমেন্টটা, একরকম হলো কোনো সমস্যা না হওয়ারই কথা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।